সারা দেশ জুড়ে বাড়ছে লাগাতার কোভিড সংক্রমণ। এরকম একটি পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, অনলাইনে ভার্চুয়াল সভার মাধ্যমে পালিত হবে 21 জুলাই। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সারা রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি এদিন ভার্চুয়াল সভার মাধ্যমে দিনটি পালিত হয় পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এটা কিভাবে পৌঁছে দিচ্ছেন, মানে দিদি আমাদের কাছে জেলায় জেলায় কিভাবে পৌঁছে দিচ্ছেন? আমাদের 21 জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিত করতেন, শুধু পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের মানুষজন নন, সারা ভারতবর্ষের অবিজেপি রাজনৈতিক দলের সমস্ত নেতৃত্বরাও থাকতেন। কোভিড পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় গতবার এবং এবারে ভার্চুয়াল মিটিংয়ের মধ্য দিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। আমরা কোভিড বিধি মেনে এলাকার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা জায়ান্ট স্ক্রিনের মধ্য দিয়ে কাঁথি শহরে মাইক সহযোগে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। বিস্তীর্ণ এলাকা জুড়ে মাইক বাঁধা হয়েছিল। গতকাল থেকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীরা, ওয়ার্ডের সভাপতিরা, তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে শহরে একটা হচ্ছে তমলুকে এবং কাঁথিতে আমরা এখানে এই ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করেছি, যাতে করে প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে তুলে ধরেছেন, তার নির্দেশিকা দিয়েছেন। সমাপ্তি বক্তব্যে আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকা মেনে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন। আর আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের কাছে, সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ের পরে আমাদের এখানে যারা নেতৃত্ব ছিলেন প্রত্যেকেই তাদের বক্তব্যে এলাকার মানুষের কাছে আবেদন জানিয়েছেন, সংগঠনকে মজবুত করতে হবে এবং বিজেপির যে মিথ্যাচার, ব্যভিচার এবং তাদের যে আগ্রাসী মনোভাব এবং কোনো রাজনৈতিক দলে বিরোধী রাজনৈতিক দলকে একদম পিষে মেরে ফেলার যে চক্রান্ত, গণতন্ত্রকে ধ্বংস করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আবার লড়াই করতে হবে। 1993 সালে 21 জুলাই লড়াই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। সিপিএমের তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস, পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পুলিশের দ্বারা নির্মমভাবে গুলি চালিয়ে আন্দোলনকারী 13 জন মানুষের প্রাণ নিয়েছিল। গণতন্ত্রের লড়াইতে তারা শহীদ হয়েছিলেন। আত্মবলিদানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফিরে এসেছে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। আবার কেন্দ্রে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলকে যেভাবে পিষে ফেলার চেষ্টা করছে, বিজেপি বা কেন্দ্র সরকারের যে সমস্ত জনবিরোধী নীতিগুলো, সেই নীতির বিরুদ্ধে যখনই কোনো বিরোধী নেতৃত্ব মুখ খুলছেন বা প্রতিবাদ জানাচ্ছেন, লোকসভার অন্দরে হোক, রাজ্যসভায় হোক বা বাহিরে রাজনৈতিক কোনো সংগ্রাম করতে গেলে, পুলিশ দিয়ে, তাদের লেঠেল বাহিনীকে দিয়ে, হারমাত দিয়ে বিভিন্নভাবে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আবার লড়াই শুরু হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের ডাক দিয়েছেন, সারা ভারতবর্ষের অবিজেপি রাজনৈতিক দলের সমস্ত নেতাদের কাছে আবেদন জানিয়েছেন। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অধিবাসী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসাবে, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে, আমাদের এলাকার তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের কাছে আমাদের বার্তা আমরা পৌঁছানোর চেষ্টা করেছি যে আসুন সংঘবদ্ধভাবে সোশ্যাল মিডিয়ায় বিজেপির যে ফেক নিউজগুলো করে তার বিরুদ্ধে আমাদের যারা সোশ্যাল মিডিয়া কাজ করে তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মানুষের বেশি বেশি পাশে থাকার মধ্য দিয়ে, মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন তুলে ধরার মধ্য দিয়ে আমাদের এই দলকে শক্তিশালী করতে হবে। লক্ষ্য আমাদের 24 সাল, কারণ 24 সালে যে লোকসভা নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের বিশ্বাস, স্থির বিশ্বাস, সারা ভারতবর্ষের মানুষ আজকে বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে বিজেপি হলো,
বাজপেয়ী এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে প্রণাম করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে বলেছিলেন যে আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন এবং তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলার মানুষ অপপ্রচারের বিরুদ্ধে ভোট দেওয়ার মধ্য দিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই পশ্চিমবাংলার শুধু মুখ্যমন্ত্রী নন, আগামী দিন ভারতবর্ষকে সুস্থভাবে পরিচালনা করতে গেলে ভারতবর্ষকে আবারও বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব শিরোপা আনতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের মর্ষতে নিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী হিসেবে। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, সৈনিক হিসাবে আমরা এই স্বপ্ন দেখে আমরা এগাব এবং আমাদের স্বপ্ন সার্থক হবে। ভারতবর্ষের মানুষ আজকে বিভিন্ন রাজ্যে 21 জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন, ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পিচ শুনেছেন। আমরা গর্বিত তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, বাংলার কর্মী হিসাবে। তো আগামী দিনে সারা ভারতবর্ষে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে দিকে দিকে ফুটবে। আমরা আগামী 24 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখব এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার 2টো লোকসভা আসনে বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই জেলা অগ্রণী ভূমিকা নেবে। স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে, উন্নয়নের ক্ষেত্রে এই জেলা বারংবার অগ্রণী ভূমিকা নিয়েছেন, মানুষের পরিষেবায় অগ্রণী ভূমিকা নিয়েছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে পূর্ব মেদিনীপুর জেলা অগ্রণী ভূমিকা নেবে। আজকে এই বার্তা আমরা মানুষের কাছে তুলে ধরলাম। এদিনে সভা আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের জেলা কমান্ডার তথা কাঁথি পৌরসভার পৌর প্রশাসক হাবিবুর রহমান। এছাড়াও এদিনে সভায় উপস্থিত ছিলেন কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, তৃণমূল নেতৃত্ব হরিশঙ্কর পানিগ্রাহী, দেবাশিস পাহাড়ি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা ও নেতৃত্ববৃন্দ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।